মাধ্যমে এখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলাশাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু এখন কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলাশাখার সংগ্রামী সভাপতি জনাব এ পি সামর আলম বিসমিল্লাহির রহমানির রহিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সারাদিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতিপ্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 75 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে পরবর্তী সময়ে জাতীয় চার নেতাকে জেলখানার ভিতর হত্যা করা হয়েছে অগণিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন প্রশাসন থেকে সেনাবাহিনী থেকে বিমান বাহিনী নৌবাহিনীর থেকে সকল পর্যায়ে সামরিক বাহিনী থেকে সীমান্ত অভিযান থেকে নির্বিচারে হাসির নামে হত্যা করা হয়েছে এই দেশে আমরা তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি আজকের দিনে আর কথা না বলে আমরা এখন আপনারা উন্নীত করা সম্ভব হবে না সকলে চারটির মতো আমাদের সাইকেলে চলে যাবেন আমরা সকলের প্রতি দোয়ার পর আমরা 10 মিনিট অপেক্ষা করবো সকল উপস্থিত হওয়ার পর আমরা সকলে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা সাইকেল হয়ে বঙ্গবন্ধু মুরার উদ্যাপন করবো তারা মধ্যে সকলে সেখানে সমাপ্তি করবে এবং বিকেলের কনফিউশন দেওয়া হয়েছে আমরা আশা করবো সকলে সকলের মধ্যে করবেন সকলে ধন্যবাদ সকলে